বলতে গেলে অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্যই খুব গুরুত্বপূর্ণ যাদের আবাস যোজনায় ঘরের নাম নেই, অর্থাৎ ঘর তৈরি করার যে লিস্ট সরকার থেকে যে 1,20,000 টাকার স্কিমে ঘর তৈরি করে দেবে সেই লিস্টে নাম উঠেনি বা ছুটে গেছে। তো বাংলার আবাস যোজনায় নাম উঠাতে গেলে কী করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে আপনি 1,20,000 টাকা পাবেন, বিস্তারিত আপনাকে তথ্য দেব এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি পুরো ভিডিওটি দেখেন এবং আমি যে প্রসেসের কথা বলছি সেই প্রসেসটি ফলো করেন, তাহলে 100% নিশ্চিত আপনি বাংলার আবাস যোজনায় 1,20,000 টাকা পাবেন। দেখুন, প্রথমত আপনাকে বলে রাখি, বাংলার আবাস যোজনায় যাদের নাম নথিভুক্ত করা হয়েছে যথারীতি তাদের সার্ভে করা হয়েছিল, তবে কারা যোগ্য কারা অযোগ্য সেটা পরের ব্যাপার। লিস্টে যাদের নাম হয়েছে, অর্থাৎ লিস্টে যাদের নাম উঠেছে, তারাই ঘর পাওয়ার যোগ্য। তবে আমার আজকের যে ভিডিওর উদ্দেশ্য, যাদের নাম ছুটে গেছে, অর্থাৎ আপনি আবাস যোজনার যোগ্য অথচ আপনার নাম নেই, আপনাকে কি করতে হবে, কোথায় গেলে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন, এর জন্য খুব সিম্পল প্রসেস। আপনাকে একটা সাদা কাগজে দরখাস্ত লিখতে হবে এবং আপনার যে বাড়িটি কাঁচা, আপনি যে তাদের সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন, অর্থাৎ আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর যদি সেই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়েন তাহলে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। তো এর জন্য আপনাকে সাদা কাগজে একটা দরখাস্ত লিখবেন, আপনার নাম দিয়ে, আপনার ঠিকানা দিয়ে, আপনার লোকেশন দিয়ে আপনি লিখবেন, আমি ঘর পাওয়ার যোগ্য, সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ করার পরেও আমি ঘর পাইনি। এটা লিখে আপনি যেখানে বসবাস করেন আপনার যে বাড়িটি সেই বাড়িটির একটা রঙিন করে ফটো তুলবেন, সেই ফটো এবং আপনার আধার কার্ড সাথে আপনার ভোটার কার্ড এগুলো অ্যাটাচ করে বিডিও অফিসে জমা দেবেন। যদি সেখানে গিয়েও আপনার কোনো কাজ না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করেও অভিযোগ জানাতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনি যদি সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাহলে 100% আপনি আবাস যোজনার ঘরের টাকা পাবেন, আর যদি সেই ক্রাইটেরিয়ার মধ্যে নাই পড়েন তাহলে সেটা আপনার ব্যাপার, কারণ সরকারের কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যেই আপনাকে পড়তে হবে। যেমন আপনাকে বলি, পরিবারের কেউ যদি কোনো নিজস্ব প্রতিষ্ঠানে যুক্ত থাকে তাহলে সে ঘর পাবে না। এছাড়া যদি আপনার পরিবারের আয় 15,000-এরও বেশি থাকে তাহলেও আপনি ঘর নাও পেতে পারেন। আপনার যদি পাকা বাড়ি থাকে তাহলে আপনি ঘর পাওয়ার যোগ্য নন। আজকের ভিডিওটি জাস্ট এইটুকুই, আশা করি আপনাকে বুঝাতে পেরেছি। শেষে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনার ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভালো লাগে ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।